শুনা মোৰ বহুত ডাঙৰ ভুল হৈছে ইন্দ্ৰাণী, মই বহুত ডাঙৰ পাপ কৰিছো, ঠিক আছে, মই মানে তোমাৰ ভৰিত ধৰালৈকে মই ৰেডি আছো ইন্দ্ৰাণী। বিজেপি নেত্রী ইন্দ্রাণী তহবিলদারর আত্মহননক কেন্দ্র করে তুলপার বিজেপির ভিতর চড়া। এই আত্মহননের ঘটনার নাম সাঙুর খাইছে ইজনের পিছত সিজন লোকর। দিবন ডেকায় মারি পেলালে ইন্দ্রাণী তহবিলদারক। পোহরলৈ আহিছে বহু চাঞ্চল্যকর তথ্য, বহু গোপন অধ্যায়। আপনি সিদ্ধার্থ দার লগত কথা পাতক, কোক যে আপনি কেজন মানুষ দিছে তাক তাক দিছে। এফালে যদি ইন্দ্রাণী তহবিলদারর চরিত্র হননে ফটো ভাইরেলর দূরভীষণ দি, আনফালে পোহরলে আহিছে স্বাস্থ্য বিভাগত চাকরি দিয়ার নামত চলা কোটি টকার লেনদেনের তথ্য। অনুরাগ সলিহা নামৰ এজন বিজেপি নেতার সৈতে এখন ব্যক্তিগত ফটো ভাইরেল হয়ে পড়ার বাবেই ইন্দ্রাণী তহবিলদারে আত্মহননের পথ বাছি লৈছিল। সংবাদ মাধ্যমৰ হাতত পৰা এটা ফোন ৰেকৰ্ডিঙত স্পষ্ট হৈ পৰিছে জীবন ডেকা নামৰ এজন লোকে ফটো ভাইৰেল কৰাৰ কথা। মানে ইমান ঘৃণনীয় কাম এটা কৰিছো মই নিজৰ সন্মুখত, মই মানে লাজ পাইছো ইন্দ্ৰাণী, ঠিক আছে, মানে তোমাৰ মই চেণ্ডেলৰ কোব খোৱাও যোগ্য নহয় ইন্দ্ৰাণী, ঠিক আছে, এতিয়া তুমি যি শাস্তি দিয়া যেনেকে কোৱা ইন্দ্ৰাণী মই সেইমতে কৰিম, ঠিক আছে। আপুনি কব আপুনি কেনেকে পালে বুলি সুধিব ন, আপুনি কব যে লৰা এটাই মোক ফোনত দেখাইছিলে বস্তুটো, মই মোৰ ফোনলে লৈ ললো আৰু তাৰ ফোনৰ পৰা মই ডিলিট কৰি দিলো। তাৰ ফোনৰ পৰা যিয়ে কি ডিলিট হল, মোৰ পিছত সি বেলেগক দিয়াৰ পচিবিলিটিজ নাই। আৰু সেই ল'ৰাটোক মই ধমকি চমকি লগাই তই এইবিলাকত নোসোমাবি বুলি সি নোসোমায়ো, আৰু মই ফটোখন এওঁকহে দিছিলো। গম পাইছানে, আপোনাৰ যাতে পিছত আৰু খুচৰিব নাযায়, আপোনাৰ কোনে দিছিলে কিয় আহিলে সেইটো যাতে নহয়গে কথাটো। এগৰাকী প্ৰাক্তন মন্ত্ৰীয়ে ফটো ভাইৰেল কৰি দিবলৈ কোৱাৰ কথা। ইন্দ্ৰাণী তহবিলদারে আত্মহত্যা করার এদিন পূর্বর ফোন রেকর্ডিং এয়া। ফোন রেকর্ডিংটোত শুনা গৈছে ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তর ফটো ভাইরেল হওয়ার পাছত ভাগি পড়া ইন্দ্রাণী তহবিলদারর কান্দুন। শুনা মোৰ দ্বাৰা বহুত ডাঙৰ ভুল হৈছে ইন্দ্ৰাণী, মই বহুত ডাঙৰ পাপ কৰিছো, ঠিক আছে, মই মানে তোমাৰ ভৰিত ধৰালৈকে মই ৰেডি আছো ইন্দ্ৰাণী, তুমি মোক যি শাস্তি দিয়া। মই ইন্টেনশ্যনলি মই জীৱনত ইন্দ্ৰাণী মই মাখি এটাও মাৰি পোৱা নাই ইন্দ্ৰাণী। আন এগৰাকী বিজেপি নেত্রী রিয়াই জীবন ডেকার সঙ্গে কথা পাতি থাকার মাজতে কনফারেন্স কলত যোগ হয়েছিল ইন্দ্রাণী তহবিলদার। জীবন ডেকায় ক্ষমাও খুঁজিছিল ইন্দ্রাণী তহবিলদারক, কিন্তু ইন্দ্রাণী তহবিলদারে বিচরা ধরনে পিছদিনা রাজ্যিক বিজেপির কার্যালয়ত ফটো ভাইরেলর দুঃখ স্বীকার করে ক্ষমা খুঁজিবলে অহা নাছিল জীবন ডেকা। লক্ষণীয়ভাবে তেতিয়ালৈ ইন্দ্রাণী তহবিলদারের ফটোখন কেবল বিজেপি নেতা কর্মীর মাজতহে ফরওয়ার্ড হয়েছিল, কিন্তু 11 আগস্ট শুকুরবারে ফটোখন রাজহুয়া হওয়ার পাছতে 60 আৰু অধিক স্লিপিং টেবলেট একেলগে সেবন করে আত্মহননের পথ বাছি লৈছিল ইন্দ্রাণী তহবিলদারে। ইপিনে বিজেপি নেত্রীগৰাকীয়ে ভাইরেল হৈ পৰা ফটোখনত থকা অনুরাগ সলিহা সহ ঘটনাৰে সাঙুৰ খোৱা অভিমন্য দাসক বিচাৰি আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে। মই অভিমন্য দাস,
মুখ্যমন্ত্রীর নির্দেশত চানমারি থানাত হাই প্রফাইল কেসটির তদন্তর বুজ ললে আরক্ষী আয়ুক্তয়। একে সময়তে ফটো ভাইরেলর উর বিচারি চলা অভিযানত পোহরলে আহিছে চাকরির নামত বিজেপি নেতায় করা ধনের লেনদেনের তথ্য। পলাতক অনুরাগ সলিহাই স্বাস্থ্য বিভাগত চাকরি দিয়ার নামত লৈছিল বিভিন্ন জনের সংগ্রহ করা প্রায় 24 লাখ টাকা। তথ্য অনুসরি এগারী আর এস এস নেতার নিকটাত্মীয় সহ কেবাজনো বিজেপি নেতার এটা গোটে চাকরি দিয়ার নামত বিভিন্ন জনের টাকা সংগ্রহ করে জমা দিছিল অনুরাগ সলিহার হাতত। ইন্দ্রাণী তহবিলদারের সম্মুখতে অনুরাগ সলিহাক দিয়া হয়েছিল এই বৃহৎ পরিমাণের ধন, কিন্তু পরবর্তী সময়ত চাকরি দিব নোৱাৰাত দলটোৱে অনুরাগ সলিহাক পয়সা ঘূৰাই বিচাৰে। আৰু এসময়ত ইন্দ্রাণী তহবিলদারের ভাড়াঘৰত থকা অনুরাগ সলিহাক মার ধৰ কৰি প্রায় 12 লাখ টাকা উদ্ধার করে। এই প্রক্রিয়াটোর সৈতে সেই সময়ত জড়িত হৈ পৰে দিবন ডেকার ব্যৱসায়িক সহযোগী অভিমন্যু দাস। অভিমন্যু দাসে বন্দুক দেখুৱাই অনুরাগ সলিহার ফোনটো কাঢ়ি লয়, ভাবুকিরে খুজি লয় ফোনের পাসওয়ার্ড। একে সময়তে অভিমন্যু দাসে ভয় ভাবুকিরে ইন্দ্রাণী তহবিলদারের ফোন কাঢ়ি লওয়ার লগতে পাসওয়ার্ডও খুঁজি লয়। আর তার পাছতে অনুরাগ সলিহার ফোনত থকা ইন্দ্রাণী তহবিলদারের সৈতে থকা অন্তরঙ্গ মুহূর্তর ফটো অভিমন্যু দাসর পৰা পালে জীবন ডেকায়। আর তার পাছত ইন্দ্রাণী তহবিলদারের আত্মহত্যার কারণ হয়ে পড়া ফটোখন প্রথমে বিজেপি কর্মকর্তার মাজত আর তার পাছত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতো। মানে তোমার অভিহাব মোর গাত লাগিব, তুমি লিখে রাখিবা এই জনমতে, তুমি দেখা পাবা এদিন। মই কেতিয়া অভিহাব নিদো যদি যাব নালাগে তেওঁলোকে ইয়াতে। আৰু মানে কি হয় জানে, এইবিলাক চবে চান্স লয়, মানে কিবা এটা যদি পাই যায়। বুঝি পাইছো ইন্দ্রাণী, আৰু ঠিক আছে, মই আননোইংলি ইমান মই জীৱনত মাখি এটা মানে মারি বনাই দিয়া, মাখি এটাও মারি নোপা অথচ এগারী মহিলার চরিত্র হনন করে আত্মহত্যার পথ বাঁচি লোলে বাধ্য করা ঘটনার অন্যতম খলনায়ক দিবন ডেকাও এতিয়া পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।